মঙ্গলবার বিকালে খেলাইতে খেলাইতে দুই নাবালকের ঝগড়া বিবাদ, সেই থাকি দুইজনে একে অপরের গালমন্দ গালাগালি, এমনকি উভয়ের মধ্যেই শুরু হয় চড় থাপ্পড়। উমাইলার ঝগড়া ছুটি আসে পরিবারের মানসিলা, আর এই বাধায় বিড়ম্বনা আরো বাড়ি উঠে। এই ঘটনার ভয়ত লজ্জাত আত্মঘাতী হন 14 বছরের নাবালক আনারুল হক। ঘটনার বিবরণও জানা যায় আনারুল হক আর রাসেল হক আমরা দুইজনে প্রতিবেশী, প্রতিদিনে একসাথে খেলাধুলা করে। কিন্তু মঙ্গলবার উমাইলার খেলাধুলার কিতায় যেন উমাইলার মধ্যে বাদানুবাদ ঘটে, ঝগড়াঝাটি হয়। ওই ঝগড়াঝাটিতে সামান্য হাতাহাতি হয় দুইজনের। শীতলকুচি থানা সূত্রে জানা যায়, ওই ঝুলা দেহাটা হাসপাতালত চিকিৎসার জন্য পরিবারের তরফে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেইটা উমার মৃত্যু হওয়াতে মরদেহাটা শীতলকুচি থানাত নিয়ে আসা হয়েছে। এলা সেই মরদেহাটা ময়না তদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালত পাঠানো হবে বলে জানাইছেন শীতলকুচি থানার পুলিশ। দাদা কি হয়েছিল কাল? ওই তিন চারটে সালা ছেলে একসঙ্গে বেড়ায়। আচ্ছা, বেড়াইতে বেড়াইতে হ্যাঁ ওই ছেলেটা আমার ছেলেকে বলছে তোর তোর মা গালি দিছে। আচ্ছা, আমার মা গালি দিছে, আমার বউ, আমার বউ গালি দিছে ওই ওই ছেলেগুলো, ওই ছেলেগুলো। হ্যাঁ, তারপর তখন এই গালি দেওয়াতে দুইজনে বকাঝকা হওয়ার পরে, হ্যাঁ যখন বকাঝকা হয়েছে তখন ওই ছেলেটা ওর মা বাবা আসে আমার ছেলেটাকে মারছে। তারপরে রক্তপাত হয়ে গেছে। তারপর তারপরে ছেলেটা আমাকে এসে বললো, বলার পরে আমি যাইনি। তারপরে ওর মা গেছে, যাওয়ার পরে ওর মাকে ধরছে। আচ্ছা, ওর মাকে ধরছে, এবারে ওই রশিদুল ছেলেটা উনি ওর শ্বশুর বাড়ি পাইকেট ট্রেন। আচ্ছা, ওর শ্বশুর বাড়ি কল করছে, কল করি ওর শ্বশুর শালা সবাইগুলো আসিয়া আবার আমাকে আক্রমণ করছে। আপনাকে আক্রমণ করছে? তারপর কি করলো? তারপর লোকজন আগাজন করিয়া সরাসরি হয়ে গেল। শুনলে মারা গেছে একজন? হ্যাঁ। কিভাবে মারা গেল, কিভাবে এবং কেন মারা গেল? ওই যে ওই খপটাতে ওরা কি বলছে কি পাটি পঞ্চায়েত করবো, হে করবো, সে করবো, তোকে মার্ডার করে দেব, যেখানে পাই বাড়ি থেকে তুলে আনবো। ওই মনের হিটে আন্দার মানে গোলায় দৌড়ে দিছে। হ্যাঁ, তারপরে ওই লাশটাকে নিয়ে আসছে পুলিশ, লাশটাকে নিয়ে আসছে। আচ্ছা, মানে এই কারণে, এই কারণে কি মারা গেল? এই কারণে মানে যারা এই যে তাকে আক্রমণ করলো, আপনাদের আক্রমণ, মানে যারা আক্রমণ করলো আর কি, তাদের নামগুলো কি কি? তাদের নাম রশিদুল, হ্যাঁ রাশেদ, আচ্ছা আর আঞ্জু বিবি, আর আইনুল, আর একটা দুইটা ছেলের নাম কি জানেন না? নাম মানে মোট 6 জন আর কি তাদের আক্রমণ করছে। এই বিষয়ে কি আপনারা থানায় নালিশ করেছেন, তাদের নামে অভিযোগ করেছেন? করছেন। তো এখন এখনো দেয়নি। তো এখন কি চাইছে তাহলে আপনার? এখন বিচার চাই, নিজ বিচার চাইছেন। কিন্তু আপনারা এই পুত্রকে হারালেন, এই যে সে এরকম করলো, তো এক্ষেত্রে দায়ীটা কারা হতে পারে? ওরাই হতে পারে। মানে যে মারা গেছে তার নাম কি? আনারুল। বয়স কত ছিল? বয়স 15। 15 14। আপনার নাম? আমার নাম আনিসুর হক। আনিসুর হক। বাড়িটা আপনাদের? গোলানাহাট। গোলানাহাট। ঘটনা কি মানে ওই ছেলে এর ছেলে ওর ছেলে ওই ঝগড়া লাগছে? হ্যাঁ, ছেলে ছেলে ঝগড়া লাগছে, ঝগড়া লাগে তো বকাবকি করছে, হয়তো ওর বাবা বকাবকি করছে, ও একটু শাসাশাসি করছে, যার জন্য এর বাবা একটু ছেলেটাকে বকাবকি করছে। সন্ধ্যা থেকে ঘরে ছিল, ঘরে ছিল, রাত্রিবেলা হঠাৎ করে বাড়িয়া বলে যে আমি পায়খানা যাব। তো পায়খানা যখন আসলো, টর্চ নিয়ে আসলো, ড্রামে জল নিয়ে আসলো। পায়খানা করার একটা সময় তো আছে, যেমন আনুমানিক সময় পেরিয়ে গেছে, তখন ওর বাবা খুঁজতেছে, ওর বড় ছেলেকে কইতেছে কোথায় গেল ও। তখন টর্চ নিয়ে দেখে দেখ সবাই খুঁজতেছে, খোঁজার পরে দেখে যে এখানে টর্চ আসে পড়ে আছে, জলের ড্রাম ওখানে পড়ে আছে। তখন এদিকে দেখে ওর ভাই এসে খোঁজাখুঁজি কোথাও লুকিয়ে আছে নাকি ছেলেরা। তখন ওর বাবা এদিকে খুঁজতেছে, ওর ভাই এদিকে টর্চ মোবাইলে জলে দেখে এখানে ঝুলে তো আসে পড়ে। তখন ওর ভাই তারা উড়ে নামাইছে, একটু সাত ছিল তখন, তো এরা হসপিটাল নিয়ে যেতে যেতে রাতে মারা গেছে। আপনি কি অনেকদিন ধরে ভাবছেন নতুন গাড়ি কিনবেন অথবা পুরনো গাড়ি পরিবর্তন করবেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বার্লিয়া হুন্ডাইতে।
এখানে থাকছে সেলস, সার্ভিস, স্পেয়ারস এবং এক্সচেঞ্জের সুবিধা। আমাদের ঠিকানা বার্লিয়া কমপ্লেক্স, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি 734001। নতুন গাড়ি কিনতে বা পরিবর্তন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন 9064562116 অথবা 9093021000 অথবা 9832684936 এই নম্বরে।